কী করে হলো এটা? গিন্নি নজর লেগে হয়েছে, ওই ঘটিয়েছে সব। আমি চললাম। হ্যাঁ জিজ্ঞেস, কেন এটা করলো? কেন এটা করলো? দাদু কোথায় আছো? না বাড়ি যাবো। এই জন্যে তোর ছেলেগুলো এমন হয়েছে। কেন? একটু শান্তিতে ছিলি, ভালো লাগছিল না, না তাই সেদে অশান্তির মধ্যে। না না, এতক্ষণ আমি শান্তিতেই ছিলাম, এই মাত্র অশান্তি ঢুকলো। আমাকে জানতে হবে গিন্নি কেন এটা করলো, আমাকে জানতে হবে কেন এটা করলো। দাদু তা তো বেগড়া দেওয়া। দাদু না না, আমি 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 জেনে নেবো কেন এটা করলো। চাপ বাবা, দাদুর আবার কি হলো? বুঝলি বিষ্ঠু, ভাবছি রাঁচির রাস্তাঘাটটা একটু চিনে আসবো। রাঁচির রাস্তাঘাট কেন? না না, খুব শিগগিরই বোধ হয় পূর্ণকে আবার নিয়ে যেতে হবে। কি আগে কেন বুঝতে পারলাম না যে এটা গিন্নির কাজ? তাহলে তো কত আগে সমস্যার সমাধান হয়ে যেত। হ্যাঁ দাঁড়াও, নিশ্চয়ই গিন্নি একটা কিছু ভেবে এইটা করেছিল, তাই না গিন্নি? কেন কথা বলছো না কেন? ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি গিন্নি, দূর ভেবেছিলাম অন্তত আজকের দিনটা একটু শান্তিতে কাটবে, তা না একটা অশান্তি করে তারপর তুমি চুপচাপ বসে রইলে। কি ভেবে কাজটা করলে সেটা তো বললে না। তোমার তোমার নজরে এইটা হয়েছে, তুমি করেছো এটা, ভালো কাজ তো কিছু করলে না। যা করেছি বেশ করেছি, ভালো কাজই করেছি। এই তো গিন্নি কথা বলেছে, আমি তো জানি তোমাকে কিভাবে কথা বলাতে হয়। হ্যাঁ এই তো তোমার মুরদ, ওই জন্য তো ছেলেগুলো ওই রকম হয়েছে। কেন আমি আবার কি করলাম? কিচ্ছু করনি, ছেলেদের বুঝিয়ে বাড়িতে একটা লক্ষ্মী পুজো করানোর চেষ্টাও করনি। তুমি তো শুধু আমার দোষটাই দেখো, তোমার কোনো ছেলে আমার কথা শোনে? দেখছো তো কি তুলকালাম কাণ্ড করছে। তোমারই বা কেমন কাণ্ড, পুজো তো এবাড়িতে একটা হওয়ার কথা, এবছর আমি ব্যবস্থা করেছি, সামনে বছর তোমাকে সেই ব্যবস্থা করতে হবে। আমার উপর ছড়ি না ঘুরিয়ে এমন ব্যবস্থা করো যাতে সামনে বছর তিন বউ মিলে বাড়িতে একটা লক্ষ্মী পুজো করে। অলক্ষ্মী খুঁজতে বলেছিলাম, খুঁজেছ? কোথায় পাবো অলক্ষ্মী তুমি বলে দাও না। আমি কেন বলবো, আমি তো কোনো ভালো কাজই করি না। তখন রাগের মধ্যে কি বলতে কি বলে ফেলেছি, ও আমি তোমার রাগ হয়ে গেল, তুমি কিছু মনে করো না, বলো না কোথায় পাবো তাকে, তুমি তো ওপর থেকে সব দেখতে পাচ্ছ। আমি তো সবই দেখতে পাই। ঘরে ঘরে আজ চলে পুরুষ শাসন, এক কোণে পড়ে থাকে লক্ষ্মীর আসন। লক্ষ্মীর আসন, লক্ষ্মীর আসন, বরণীয় বর যদি না হয়। এখনো তো এলো না, এই কেন?
কথা নয়, আমি শুনতে পেলে না? মনে মনে জানে তবু কজনে বা মানে, সংসার সুখের হয় রমণীর গুণে, আহা রমণীর গুণে, আহা রমণীর গুণে। সাত চড়ে যে রমণী কাড়বে না রাস, সহ্যের গুণে নারী সে জন সেরা। আমি বলেছিলাম না অলক্ষ্য আসবে। পুরুষের দায় শুধু আদায় করে, পতিব্রতা নারী থাক কাদায় পড়ে, থাক কাদায় পড়ে, থাক কাদায় পড়ে। মনে মনে জানে তবু কজনে বা মানে, সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার নামে এক এই চাপা কলে, কর্তার ইচ্ছেতে কর্ম চলে, কর্ম চলে, কর্ম চলে। পতির পুণ্যে নাকি সতীর পুণ্য, পুরুষের সেবা করে নারী ধন্য, নারী ধন্য, নারী ধন্য। মনে মনে জানে তবু কজনে বা মানে, সংসার সুখের হয় রমণীর গুণে। গিন্নি দেখতে পাচ্ছ অলক্ষ্যকে? কোথায় আছে বলো না, কেমন দেখতে খুঁজে বার করি। আহা গো, এতক্ষণ যখন খোঁজনি আর খুঁজে কাজ নেই তোমার। মতে না খুঁজলে পাবো কি করে? অলক্ষ্যী নিজে খুঁজে নেবে তোমায়। অলক্ষ্যী নিজে খুঁজে নেবে কি করে? অপেক্ষা করো, নিমন্ত্রণ আসছে। নিমন্ত্রণ আসছে? কানাই খবরদার, তুই আর একবার ঝগড়া করে দেখ। হ্যাঁ রে অলক্ষ্যী, তুই খাবি না? খাবো তো। সংসার সুখের হয় রমণী।